নমস্কার বন্ধুরা, হে ওয়েস্টার্ন, উই হ্যাভ এ প্রবলেম হিয়ার। এটা অ্যাপোলো 13 মিশনের সেই লাইন যা অ্যাপোলো 11 এর নীল আর্মস্ট্রং এর বলা, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর এ ম্যান, এর থেকেও বেশি জনপ্রিয় হয়েছিল। কেন এই লাইন শোনার পর নাসা আর গোটা পৃথিবী এই মিশনকে একটা সাকসেসফুল ফেলিয়ার ঘোষণা করল? এখনও যদি আপনারা না বুঝে থাকেন, তবে আমি বলছি অ্যাপোলো 13 নাসা 7 ক্রুড মিশন আর 3rd লুনার ল্যান্ডিং মিশনের কথা, যেটা লঞ্চের দুদিন পরেই অ্যাপোলো 11 থেকেও বেশি ফেমাস হয়ে যায় একটা দুর্ঘটনার কারণে। স্পেসক্রাফ্ট স্পেসে পৌঁছাতেই তাদের অক্সিজেন ট্যাঙ্ক ব্লাস্ট করে, যা তাদের স্পেসক্রাফ্টের ফিউল আর নিঃশ্বাস নেওয়ার জন্য জরুরি ছিল। মাঝপথে হওয়া দুর্ঘটনার কারণে না তো তারা চাঁদের উদ্দেশ্যে রওনা হতে পারছিল, না তো তারা ফিরে আসতে পারছিল পৃথিবীতে, আর অবশ্যই বেশিক্ষণ তারা বেশিও থাকতে পারত না। যখন বাঁচার কোনো রাস্তাই তারা দেখতে পেল না, তখন তিনজন অ্যাস্ট্রোনট নিজেরাই লুনার ল্যান্ডারকে ব্যবহার করে পৃথিবীতে ফেরার একটা চেষ্টা করে। কিন্তু এখানেও একটা সমস্যা দেখা দেয়। ল্যান্ডারকে কেবল দুজন অ্যাস্ট্রোনটকেই চাঁদে ল্যান্ড করিয়ে নিয়ে আসার জন্য ডিজাইন করা হয়েছিল, না তো সেখানে তিনজনের থাকার মতো স্পেস ছিল, না তো অত অক্সিজেন। তো এরপর কী ঘটল? তারা কি পৃথিবীতে ফিরতে পেরেছিলেন, নাকি তারাও স্পেসে কোথাও হারিয়ে গেলেন? চলুন জানবো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে। তো চলুন সবার প্রথমে আমরা জানি অ্যাপোলো মিশনের ইতিহাসকে, যাকে দেখলে আপনারা লক্ষ্য করবেন সফলতার সাথে দুর্ঘটনা কোথাও না কোথাও যেন জড়িয়ে রয়েছে। উদাহরণ হিসেবে অ্যাপোলো 11 মিশনকেই দেখুন। লুনার ল্যান্ডিংয়ের সময় ল্যান্ডারের ফিউলই শেষ হয়ে যায়, যার ফলে নীল আর্মস্ট্রংকে ম্যানুয়ালি একটা রাইট স্পট খুঁজে ল্যান্ডিং করাতে হয়েছিল। এরপর অ্যাপোলো 12 লঞ্চিংয়ের সময় রকেটের মধ্যেই বজ্রপাত হয়, যার ফলে রকেটের প্রতিটা ইলেকট্রনিক ডিভাইস বন্ধ হয়ে যায়। এবার যখন দুটো লুনার ল্যান্ডিং মিশন এত ভয়ানকভাবে শুরু হয়েছিল, তো অ্যাপোলো 13 কেন থেমে থাকবে? তাই এই মিশনও আগের মিশনগুলোর মতো ভালোই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল, কিন্তু সেটা সফলতার জন্য নয়, বরং একটা সফল অসফলতার জন্য। তো চলুন এই মিশনের সম্বন্ধে একটু ডিটেলে জানি। যেখানে সবার প্রথমে আসে এই মিশনের স্পেসক্রাফ্ট, যার প্রধান তিনটে ডিপার্টমেন্ট ছিল। প্রথম কমান্ড মডিউল ওডিসি, দ্বিতীয় লুনার মডিউল অ্যাকোয়ারিস, আর তৃতীয় সার্ভিস মডিউল। এবার অ্যাস্ট্রোনটের ভাষায় কমান্ড মডিউল আর সার্ভিস মডিউলকে অরবিটার বলা হয়, কারণ তিনজন অ্যাস্ট্রোনট মিশন কমান্ডার জিম লোভেল, কমান্ডার মডিউল জ্যাক সুইগার্ট আর লুনার মডিউল পাইলট ফ্রেড হাইস চাঁদে পৌঁছানো পর্যন্ত এই কমান্ড মডিউলের মধ্যেই থাকবে, যাকে পপালসান, ড্রিঙ্কিং ওয়াটার, ইলেকট্রিসিটি আর ব্রিদিং অক্সিজেন সার্ভিস মডিউল প্রোভাইড করবে। একবার যখন এই অরবিটার চাঁদের অরবিটে সেট হয়ে যাবে, তার পরের টাস্ক ছিল লুনার মডিউল অ্যাকোয়ারিসের। এটা দুজন অ্যাস্ট্রোনটকে দুদিন পর্যন্ত অক্সিজেন আর পাওয়ার সাপ্লাই প্রোভাইড করতে পারত। কিন্তু এই তিনজন অ্যাস্ট্রোনট জানতেনই না, এই ছোট অ্যাকোয়ারিস যা কেবল দুজনের ক্যাপাসিটিতে তৈরি, সেটাই তাদের জীবন বাঁচাতে চলেছে। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন, এই ছোট চেম্বার যার ক্যাপাসিটি দুজনের, সেটা কীভাবে তিনজনের জীবনকে বাঁচাতে পারে? তো একে বুঝতে হলে আপনাদের এই মিশনকে প্রথম দিন থেকে দেখতে হবে, কারণ সমস্যা সেটা শুরু হয়েছিল লঞ্চিং থেকেই, শুধু কারণ নজরে আসেনি। April 11, 1970 কেপ কেনেডি স্পেস স্টেশন থেকে দুপুর 2:30 অ্যাপোলো 13কে সাকসেসফুলি লঞ্চ করা হয় নাসার মাল্টি ইউনিট স্যাটার্ন ভি রকেট সিস্টেমের দ্বারা। পৃথিবীর অ্যাটমসফিয়ার থেকে বেরোতেই অরবিটার স্যাটার্ন ভি রকেটের 3rd স্টেট SIVV থেকে আলাদা হয়ে অ্যাকোয়ারিসকে সাথে নিয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়। কমান্ড মডিউলে থাকা অ্যাস্ট্রোনটরা এটাই ভেবে আনন্দিত হচ্ছিল, আর মাত্র 3 দিন পরে তারাও ফাইনালি চাঁদের মাটিতে নামতে চলেছেন। কিন্তু তখনই তাদের কম্পার্টমেন্টের কয়েক মিটার নিচে একটা ক্র্যাক ওয়্যার অক্সিজেন ট্যাঙ্কের সাথে টাচ হচ্ছিল, অর্থাৎ পজিশনটা ঠিক এমন যেন কোনো বোম্ব ফাটার জন্য জাস্ট অপেক্ষা করছে। কিন্তু তখনও তেমন কিছু হয়নি, কারণ কথায় আছে না, দুর্ঘটনা ঠিক এমন সময় ঘটে যখন জলে কুমির আর ডাঙায় বাঘ। ঠিক এমনটাই হয়েছিল অ্যাপোলো 13 সাথেও। 13 এপ্রিল যখন তারা পৃথিবী থেকে 322,000 কিলোমিটার দূরে ছিলেন, তখন লোভেল আর হ্যারিস অ্যাকোয়ারিসকে চাঁদে নামানোর জন্য রেডি করছিলেন। কমান্ড মডিউল পাইলট সুইগার্ট সার্ভিস মডিউলে থাকা ফার্স্ট আর সেকেন্ড অক্সিজেন ট্যাঙ্কে ক্রায়োস্টেয়ার করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এবার যদি আপনারা ক্রায়োস্টেয়ারের সম্বন্ধে না জেনে থাকেন, তবে এটা একটা রুটিন প্রসেস,
যা ট্যাঙ্কে থাকা অক্সিজেন আর হাইড্রোজেনকে আউটার স্পেসের ঠান্ডায় জমে যাওয়া থেকে বাঁচায়। এখানে ইলেকট্রিকের দ্বারা ট্যাঙ্কে থাকা মোটরকে ঘোরানো হয় যাতে গ্যাস ভালোভাবে মিশে যায় আর না জমে। তো যখন সুইকার্ট ক্রায়োস্টিয়ার অন করেন তখন কারেন্ট তারের মধ্যে থেকে হয়ে অক্সিজেন ট্যাঙ্কে পৌঁছায় আর বুম, যার ফলে সেকেন্ড ট্যাঙ্কে একটা ভয়ানক ব্লাস্ট হয়। এর ফলেই ট্যাঙ্ক ওয়ানেও একটা বিশাল ছিদ্র তৈরি হলো যেখান থেকে অক্সিজেন লিক করছিল। ব্লাস্ট এতটাই শক্তিশালী ছিল যাতে সার্ভিস মডিউলের একটা প্যানেলই উড়ে যায়। গোটা স্পেসক্রাফট ব্লাস্টের ফলে হওয়া মোমেন্টামের জন্য নিজের প্যাথ থেকে কিছুটা সরে যায়। ব্লাস্টের আওয়াজ শোনা মাত্রই লোভার আর হ্যারিস, যারা ল্যান্ডার মডিউলকে রেডি করছিল, তারা তাড়াতাড়ি কমান্ড মডিউলের মধ্যে আসেন এটা দেখতে আসলে কি হয়েছিল। তখন তারা ইনস্ট্রুমেন্ট প্যানেলের মধ্যে একটা নোটিফিকেশান দেখেন লো পাওয়ার সাপ্লাইয়ের, যেখানে লো পাওয়ার সাপ্লাইয়ে ওয়ার্নিং লাইট ফ্ল্যাশ হচ্ছিল। এমন পরিস্থিতিতে তারা বুঝতে পারছিল না আসলে কি হয়েছে, এটা তো হবার কথা নয়। তখনই লোভালের নজর জানলার দিকে যায়। তিনি দেখেন সার্ভিস মডিউলের মধ্যে একটা ব্লাস্ট হয়েছে যার ফলে তাদের মূল্যবান অক্সিজেন বেরিয়ে যাচ্ছে আউটার স্পেসে। আর এটাই সেই সময় যখন এই মিশনের ফেমাস লাইনকে রেকর্ড করা হয়েছিল। প্রবলেম দেখে মিশন কমান্ডার লোভাল হিউস্টন টেক্সাসে থাকা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করেন আর বলেন, এটা শুনতেই কন্ট্রোল রুম শান্ত হয়ে যায়, কারণ তারাও বুঝতে পারছিল না এখন কি করা যায়। তারা না তো পৃথিবীর কাছাকাছি ছিল না তো চাঁদের, মিড স্পেস থেকে তাদের আনা একেবারেই অসম্ভব। টিমের কাছে টাইম ছিল না, তাদের নিতে হবে একটা অ্যাকশন, কারণ অক্সিজেন ট্যাঙ্কেও একটা লিক তৈরি হয়েছে আর স্পেস মিশনের ক্ষেত্রে অক্সিজেন সব থেকে মূল্যবান। এই অক্সিজেন হাইড্রোজেনের সাথে মিশে জলকে তৈরি করে আর তিনটে ফিউল সিস্টেমকেও চার্জ করে এনার্জির জন্য। তো সবার প্রথমে অনবোর্ড ক্রু মেম্বাররা ওডিসির গাইডলাইনকে চালু রেখে সমস্ত ইকুইপমেন্টকে বন্ধ করে দেন যাতে ইলেকট্রিসিটিকে বাঁচানো যায় পৃথিবীর অরবিট পর্যন্ত আসার জন্য। সমস্ত কিছু বন্ধ করে তিনজন ক্রু মেম্বার অ্যাকোয়ারিসে গিয়ে বসে থাকেন। এবার অ্যাকোয়ারিসে যে অক্সিজেন আর স্পেস ছিল সেটা দুজন ব্যক্তিকে দুদিন পর্যন্তই বাঁচিয়ে রাখতে পারবে, আর সেই দুটো ব্যক্তি হলো লোভেল আর হ্যারিস। কিন্তু তারা সুইগার্টকে একা কমান্ড মডিউলে মরতে দেয়নি, তারা ডিসাইড করে মৃত্যু হলে হবে সবার একসাথে। এই মনোভাবনা নিয়ে তারা যাবতীয় প্রয়োজনীয় জিনিস কমান্ড মডিউল থেকে নিয়ে এসে অ্যাকোয়ারিসে চলে আসেন। কিন্তু এটা ছিল যা শুরু, তাদের এখন অনেক কিছু দেখার বাকি, কারণ ব্লাস্টের ফলে স্পেসক্রাফট নিজের প্ল্যান্ড ট্রেজেক্টরি থেকে কিছুটা সরে গিয়েছিল। মেন ইঞ্জিন ড্যামেজ হওয়ার ফলে তাকে আবার রাইট প্যাথে আনা একেবারেই মুশকিল। তারা স্পেসের গভীরে প্রতিটা মিনিটের সাথে কোথাও হারিয়ে যাচ্ছিল, তারা বুঝতে পারছিল না এমন পরিস্থিতিতে কি করা যায়। তখন গ্রাউন্ড বেস কন্ট্রোল রুম একটা আইডিয়া বার করে অ্যাকোয়ারিসের দ্বারা স্পেসক্রাফটের প্যাথকে ঠিক করার। এবার এই প্ল্যানটা তো ছিল ঠিক, কিন্তু এখানেও ছিল একটা প্রবলেম। অ্যাকোয়ারিসের ইঞ্জিন না তো পাওয়ারফুল, না তো তার মধ্যে পর্যাপ্ত ফিউল ছিল যা স্পেসক্রাফটকে পৃথিবী পর্যন্ত টেনে আনতে পারে। তাই কন্ট্রোল রুম চাঁদের গ্র্যাভিটিকে ইউজ করার কথা চিন্তাভাবনা করেন পৃথিবীর দিকে স্পেসক্রাফটকে নিয়ে আসার জন্য, কিন্তু এখানেও ছিল একটা প্রবলেম। সেই সময় স্পেসক্রাফটে থাকা গাইডিং ডিভাইসগুলো একটা কিপ্যাড ফোনের থেকেও কম ডেটা প্রসেস করতে পারত, তাই স্পেসক্রাফটকে প্যাথে নিয়ে আসার জন্য অ্যাকোয়ারিসের ইঞ্জিনকে কতটা আর কতক্ষণ চালাতে হবে এই ক্যালকুলেশন কন্ট্রোল রুমকেই করতে হবে, তাও খুব তাড়াতাড়ি, কারণ স্পেসক্রাফট ক্রমাগত নিজের ট্র্যাজেক্টরি থেকে সরে যাচ্ছে। আর যদি স্পেসক্রাফট কোনোভাবে চাঁদের বাইরে চলে যায় তবে তাদের ফিরিয়ে আনা একেবারেই অসম্ভব। বইতে থাকার সময়ের সাথে কন্ট্রোল রুমের সমস্ত কাজ ছেড়ে প্রতিটা সায়েন্টিস্টকে এই কাজে লাগিয়ে দেওয়া হয়, আর স্পেসক্রাফট চাঁদকে ক্রস করার আগেই এই ক্যালকুলেশন ক্রু মেম্বারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যেটা পৌঁছাতেই ক্রু মেম্বাররা খুব ভালোভাবে তাকে ফলো করেন। তারপরেই তাদের জার্নি পৃথিবীর উদ্দেশ্যে শুরু হয়ে গেল। এবার যখন স্পেসক্রাফট নিজের প্ল্যান ট্রেজেক্টরিতে ফিরে আসে তখন ক্রু গাইডিং সিস্টেমকেও বন্ধ করে দেয় যাতে ইলেকট্রিসিটিকে আরও বাঁচানো যায়। এবার বিনা পাওয়ারে অ্যাকোয়ারিসকে গরম রাখার সিস্টেমটাও বন্ধ হয়ে গেল। কেবিনের টেম্পারেচার -3°C পর্যন্ত পড়ে যায়। তার ওপরে রি এন্ট্রির সময় অক্সিজেন আর হাইড্রোজেনকে ব্যবহার করা হয় ডিরেকশনকে কন্ট্রোল করতে, তাই গ্রাউন্ড কন্ট্রোল ক্রু মেম্বারদের দুদিন পর্যন্ত জলের ব্যবহারকেও কম করার নির্দেশ দেন। এবার একবার তাদের পরিস্থিতিটা ভেবে দেখুন, তারা ডিহাইড্রেশন আর ঠান্ডার কারণে একেবারেই কাহিল হয়ে পড়েছিল। অ্যাকোয়ারিস যেখানে দুজনের অক্সিজেন আর জলের ব্যবস্থা ছিল সেখানে তিনজন ব্যক্তি দুদিন সার্ভাইভ করছিল। তার ওপরে কেবিনের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাও ক্রমশ বাড়তে থাকে, সমস্যা যা পিছুই ছাড়ছিল না।
এর মধ্যেই আমাদের ক্রু পৃথিবীর অরবিট পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এবার ছিল সবথেকে ডিফিকাল্ট টাস্ক, পৃথিবীর অরবিটে রিএন্ট্রি। রিএন্ট্রির জন্য তাদের স্পেসক্রাফটকে ম্যানুয়ালি পৃথিবীর অরবিট পর্যন্ত নিয়ে আসতে হতো, কারণ তারা গাইডিং সিস্টেমকেও বন্ধ করে দিয়েছিলেন। গাইডিংয়ের সময় একটা বিষয়কে খেয়াল রাখতে হয়, সেটা হলো এন্ট্রি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 5.5 থেকে 7.5 এর মধ্যেই রাখতে হবে। যদি অ্যাঙ্গেল এর থেকে কমে যায় তবে অ্যাটমসফিয়ার কোনো জলের মতো ব্যবহার করবে আর স্পেসক্রাফটকে জলে ফেলার মতোই বাউন্স ব্যাক করে আবার স্পেসের মধ্যে ফেলে দেবে। আর যদি অ্যাঙ্গেল বেশি হয় তবে স্পেসক্রাফটকে কোনো অ্যাস্ট্রয়েডের মতো হাওয়াতেই জ্বালিয়ে দেবে। তাই এই অ্যাঙ্গেলকে মেনটেন করতে বেশ কষ্ট করতে হয়েছিল, আর তারা এই কষ্টের দামও পেলেন। অ্যাঙ্গেল পারফেক্টলি সেট, পিচ সেট, তারা ফাইনালি পৃথিবীর অরবিটে পৌঁছে যান। শুরু হলো রি এন্ট্রি। এন্ট্রির সময় সব কিছুই পারফেক্টলি চলছিল। তখন ক্রু মেম্বাররা অ্যাকোয়ারিস থেকে ওডিসিতে চলে আসেন আর লাইফ সাপোর্ট সিস্টেমকে অন করে দেন। পরের স্টেপ অ্যাকোয়ারিস আর সার্ভিস মডিউলকে আলাদা করা, দুটোকেই ওডিসি থেকে আলাদা করে দেওয়া হয়, কারণ ওডিসির মতো তাদের প্যানেল অ্যাটমসফিয়ারিক প্রেশারকে নিতে পারত না। রিএন্ট্রির সময় সব কিছু ভালোভাবেই চলছিল। 17 এপ্রিল দুপুরের দিকে ওডিসি পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করে আর প্যারাসুটের দ্বারা প্যাসিফিক ওশিয়ানে এসে পড়ে ঠিক দুপুর 1:07 PM-এ। এটা একটা এমন সময় যখন সোভিয়েত নিজের 4টে শিপকে পাঠিয়েছিল অ্যাস্ট্রোনটেদের প্যাসিফিক থেকে নিয়ে আসার জন্য। 142 ঘন্টা 45 মিনিট 47 সেকেন্ড পর লোভাল, হ্যারিস, সুইগার্ট সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরে আসেন। এই মিশনের পর নাসা আর বাকি স্পেস এজেন্সিগুলো নিজেদের প্রোটোকলসের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসেন যাতে এমন ঘটনা আর না হয়। তো এটাই ছিল অ্যাপোলো 13-এর কাহিনী। এবার একটা ইন্টারেস্টিং নিউজ, 4 বছর হয়ে গেল আমাদের এই চ্যানেলের। তো এবার একটা Q&A করা যাক। যারা যারা আমাকে প্রশ্ন করতে চান তারা আমাদের ফেসবুক পেজে মেসেজ কিংবা ওখানের Q&A পোস্টেতে কমেন্ট করে জানাতে পারেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমরা Q&A, আশা করি আপনারা সাপোর্ট করবেন। ফেসবুকের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তো যান পেজটাকে লাইক করুন আর আপনাদের কোশ্চেনগুলো জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কেমন লাগলো সেটা কমেন্ট করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।